বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালকে 250টি বেডের করোনা হাসপাতাল করা হলো। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বনগাঁ হাসপাতালে আগেই একটি করোনার 50টি বেডের কোভিড ওয়ার্ড চালু করা হয়েছিল। রাজ্য সরকার বনগাঁ হাসপাতালে করোনা রোগীদের জন্য সেই বেড সংখ্যা বাড়িয়ে 250টি বেড করার নির্দেশ দিয়েছে। সেই মতো এদিন থেকে বনগাঁ মহকুমা হাসপাতালে 250টি বেড চালু করতে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালকে বেছে নিয়েছেন। বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শঙ্কর প্রসাদ মাহাতো বলেন, আমাদের জেলা থেকে নির্দেশ এসছে যে আমাদের বনগাঁ মহকুমা হাসপাতালে 250 বেড কোভিডের জন্য নিশ্চিত করতে হবে। তো আমরা হিসেব করে দেখলাম আমাদের যা এখানকার ইনফ্রাস্ট্রাকচার তাতে সুপার স্পেশালিটি বিল্ডিং নেওয়া ছাড়া উপায় নেই, তাই আমরা সুপার স্পেশালিটি বিল্ডিংকে আপাতত কোভিড হাসপাতাল করে দিলাম। কোভিড বেড ওখানে আমরা 250 বেড ওখানে কোভিড বেড চালু করছি, আজকে থেকে চালু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।